আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালোই আছেন। আমি আমিরুল হক। আমি আজকে একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় বলবো। বিষয়টা আমাদের সকলেরই জানা, তবুও আমরা উপলব্ধি করতে পারি না। বিষয়টা একটা ছোট্ট শিশু, শিশুটার বয়স 8 বছর। 8 বছরে শিশুটির মা হঠাৎ একদিন মারা গেল। কিছুদিন এইভাবে যাওয়ার পরে ছেলেটি অসহায় হয়ে থাকতে থাকতে তার বাবা ডিসিশন নিল, আমি একটা নতুন বিয়ে করব। নতুন বিয়ে করে ছেলেটি যখন কিছুদিন সেই সৎ মায়ের কাছে অথবা নতুন মায়ের কাছে যখন থাকলো, তখন তার বাবা একদিন তাকে হঠাৎ জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, তোমার এই নতুন মা এবং তোমার নিজের মায়ের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছ? ছেলেটি তখন বলছে যে হ্যাঁ বাবা, আমার নিজের মা ছিল মিথ্যাবাদী এবং আমার যে নতুন মা এসছে এই আমার নতুন মা হলো সত্যবাদী। কারণ যখন আমি আমার আগের মা বলতো, যখন আমাকে আমার আগের মা বলতো যে তুই যদি দুষ্টামি করিস তাহলে তোকে আমি খেতে দেব না, তারপর আমি যখন সারাদিন দুষ্টামি করতাম, সারাদিন দুষ্টামি করার পরেও মা আমাকে গ্রামে গঞ্জে খুঁজে বেড়াতো এবং বাড়িতে নিয়ে এসে আমাকে খাবার খাইয়ে দিত। কিন্তু আমার এই নতুন মা আমাকে বলছে যদি তুই দুষ্টামি করিস তাহলে তোকে আমি কোনো খেত খাবারই দেব না, দুষ্টামি করলে আমি তোকে কোনো খাবারই দেবো না। আমার এই নতুন মা সত্যি কথাই বলেছে, কারণ আমি আজ 3 দিন হয়ে গেল, 3 দিন থেকে আমাকে আমার এই নতুন মা কোনো খাবারই দেয়নি। তো ভিউয়ার্স, মা বাবা থাকলে মা বাবার সেবা করবেন, মা বাবাকে ভালোবাসবেন, কারণ যার মা বাবা নেই সেই জানে মা বাবা হারানোর কী ব্যথা। আমরা যখন আমাদের প্রিয়জনদেরকে আমরা দুঃখ দিই, আমরা বুঝতেও পারি না যে আমরা তাদেরকে দুঃখ দিয়ে দিলাম, কিন্তু যখন আমার এই প্রিয়জনটা যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে প্রিয়জনের মূল্য কত ছিল। আমরা প্রিয়জনদের হারানোর আগেই আমরা তাদেরকে মূল্য দিতে পারি, আমরা তাদেরকে ভালোবাসতে পারি তাদের দুঃখ না দিয়ে। আমরা তাদেরকে ছেড়ে দেওয়ার পরে, চলে যাওয়ার পরে, আমাদের কাছ থেকে তারা দূরে যাওয়ার পরে আমরা যেন আফসোস না করি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।